আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের ব্লগটি হতে যাচ্ছে দেওপাড়া ইউনিয়নের কাটাখালি স্বপ্নের জলকুটি রেস্টুরেন্ট। আমরা আজকে আপনাদেরকে স্বপ্নের জলকুটি রেস্টুরেন্ট এবং আশেপাশে সুন্দর তুলে দেব। ওকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেহরাব মামুন, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি ঘাটের উপজেলা দেওপাড়া ইউনিয়নে কাটাখালি রেস্টুরেন্ট এবং কাটাখালির পাশের যে পাহাড় রয়েছে সেখান থেকে। আজকে পবিত্র ঈদুল আজহায় আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকের ব্লগটি আজকে আপনাদের সামনে ঘুরে দেখাবো দেওপাড়া ইউনিয়নের কাটাখালি রেস্টুরেন্ট এবং পাশের যে সুন্দর একটি পাহাড় রয়েছে সেই পাহাড়টি। তো আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম, সবাই আজকে ব্লগের সাথে থাকবেন, ভালো থাকবেন এবং আজকের ব্লগটি উপভোগ করুন। ওকে, লেটস সি। সে কাটাখালি রেস্টুরেন্ট, আমরা কাটাখালি রেস্টুরেন্ট আপনাদের সামনে ভিতরে যাবো, এসে দেখাবো কাটাখালি রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন প্রকারের খাবার আইটেম পাওয়া যায়। আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করবো। ঈদুল আজহা উপলক্ষে এখানে অনেক মানুষের সমাগম, আজকে এখানে অনেক মানুষ উপস্থিত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে বসার জন্য আলাদা আলাদা বসার স্থান রয়েছে। দেওপাড়া কাটাখালীর যুব সমাজের উদ্যোগে তৈরি করা হয়েছে। কয়েকজন ফ্রেন্ড মিলে তারা এই সুন্দর একটি রেস্টুরেন্ট তৈরি করেছেন। আমরা এই ভিতরে পরিবেশটা দেখতে পাচ্ছি। এখানে ফাস্টফুড জাতীয় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, চিকেন ফ্রাই, চিকেন বার্গার, চিকেন রোল, সন্ধ্যার সময় এই সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। রাস্তার পাশে ছোট একটা খালের মতো দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক অনেক মোটর সাইকেল, বিশেষ করে গত কোরবানি ঈদে যখন আসছিলাম ওরা 2 কিলোমিটার শুধু বাইকের জ্যাম ছিল এখানে। আজকে ঈদুল আজহার কারণে একটু কম মানুষ, কারণ আজকে সবাই কোরবানি যার যার বাড়িতে কাজের কারণে তারা ব্যস্ততার কারণে
সমাগম আসতে পারেনি, তবে ঈদের পর দিন এত পরিমাণ মানুষের সমাগম হয় তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এখন পাহাড়ের দিকে যাচ্ছি, পাহাড় থেকে আপনাদের ভিউটা দেখাবো। এখানে যারা ঘুরতে আসেন তারা এই পাহাড়ের এই যে পাহাড়ের দিকে যাচ্ছি ওরা দেখে মনে হবে একদম মধুটিলা। আপনারা দেখেন একদম সেই পাহাড়, অনেক লোকজন এখানে আসছে। আজকে পবিত্র ঈদুল আজহায় অনেক লোকের সমাগম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একদম পাহাড়ের উপরে দিকে যাচ্ছি, তারপরে পাহাড় থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো, কতটা সুন্দর লাগে। পাহাড় থেকে সবচেয়ে বড় যে সৌন্দর্য আপনারা দেখেন, যে পাশে দুইটা জোড়া পাহাড় দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগতেছে জোড়া দুটো পাহাড়, খুবই চমৎকার। ওই পাশে দেখা যাচ্ছে অনেক গজের অনেক পাহাড়, ওইদিকে বিল, বিলের পাশে রেস্টুরেন্ট। আর দুটো পাহাড় কত সুন্দর লাগছে, পাহাড় থেকে উপরে ভিউটা অনেক সত্যি অনেক মনোমুগ্ধকর, অনেক সুন্দর, অনেক পর্যটক এখানে আসছে আজকে দেখার জন্য, অনেক লোকেশন এখানে। এপাশে পাহাড়, ওইদিকে বিল, অনেক সুন্দর। আজকে অনেক লোকের সমাগম এখানে, অনেক পর্যটক এখানে আসছে আমাদের ঐতিহ্যবাহী দেওপাড়ার একটি দর্শনীয় স্থান এটি। আশা করি আমার ছেলে মেহনত ভালো থাকবে, অনেক লোকের সমাগম এখানে, ছোট ভাই বোনেরা দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেক পর্যটক এখানে আসছে দেখেন। চেষ্টা করেছি আজকের এই জলপতি রেস্টুরেন্ট, কফি হাউস ও পাশের যে পাহাড়ের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে দেখা হবে অন্য কোনো বিষয়ে। বলতে ভালো থাকবেন এবং সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। তুই একটা কাজ কর,